नमस्कार बंधुरा कैरियर डॉट कॉम यूट्यूब चैनल पक्ष तुम्हारे अनेक अभिनंदन जाना बंधुरा चाकरी संक्रांत नतून एक विज्ञप्ति नहीं तुम्हारे सामने उपस्थित होती अंशक्रे तुम देखते वेबसाइटे आई कैरियर डॉट कॉम वेबसाइटे आई तो कैरियर डॉट कॉम वेबसाइट के तुम्हारा चाकरी विज्ञप्ति देखते पा तो राज्य पोस्ट ऑफिस पक्ष चाकरी संक्रांत नतून एक विज्ञप्ति प्रकाशित होने पुरुष और महिला मैं ऐले और मे उभय प्रार्थी आवेदन करते माध्यमिक पास शिक्षागत योग्यता तुम्हारा एखे आवेदन करते कौन-कौन पोस्टे रिक्रूट करना चाहिए शिक्षागत योग्यतार साथे आर कोनो किछु प्रयोजन आछे किना किये तरह एप्लीकेशन करबे सम्पूर्ण तथ्य जानते पारबे आज के भिडियोर माध्यमे। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाको एबं चाकरी संक्रांत एई धरनेर लेटेस्ट आपडेटगुलि सबार आगे पेते अवश्यई आमादेर यूट्यूब चैनल सबसक्राइब करे राखबे। तो चलो बंधुरा देखे नेवा जाक कौन पोस्टे रिक्रूट करना चाहिए एबं तार जन्य शिक्षागत योग्यतार की प्रयोजन। तुम्हारा भिडियो डिस्क्रिप्शन बक्सर लिंक देवा जाए से लिंके क्लिक करो किन्तु देखते पाबे तो आजके देखते पाच्छो पोस्ट अफिसे नतून कर्मी नियोग आमरा सरासरि लिंकेर उपरे क्लिक करब जखनई क्लिक करो आमार सामने किन्तु नतून एकटी पेजके रिडायरेक्ट करे देबे। देखते पाच्छो আমি স্ক্রল করে নিচে আসবো। দেখো এখানে কিন্তু সব বলা হয়েছে রাজ্য পোস্ট অফিসে মাধ্যমিক পাশে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবে তা নিচে উল্লেখ করা হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন নোটিশ নাম্বারটি কিন্তু এখানে বলা দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে এবং নোটিশ ডেট পাবে 12/4/2022 তারিখে এবং পোস্ট নেম পিএলআই এবং আরপিএলআই পোস্টে কিন্তু তোমাদের রিক্রুট করানো হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন এনিয়ন পাস মাধ্যমিক এক্সামিনেশন ক্যান অ্যাপ্লাই ফর দিস জব। যে কোনো ব্যক্তি মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়স সীমা এখানে বলা আছে 18 থেকে 50 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই উক্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু কোনো বয়সের ছাড় দেওয়া হবে না, শুধুমাত্র 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভ্যাকান্সির কথা কতগুলো ভ্যাকান্সি সেটা কিন্তু এখানে মেনশন করা হয়নি, তবে সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো প্লেস রিক্রুটমেন্ট প্লেস এখানে দিনাজপুর প্লেসে কিন্তু রিক্রুট করানো হবে দেখতে পাচ্ছ। সিলেকশন মোড তোমাদের এখানে ওয়ার্ক ইন্টারভিউ ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাকে রিক্রুট করানো হবে ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমরা কাজের সুযোগটি পাবে। এরপর দেখা হচ্ছে ইন্টারভিউ প্লেস অর ডেট, তো ডেট প্লেস কোথায় করা হচ্ছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। প্রথম চলে আসবো ওভাইও দ্য এসডিআইপি ইসলামপুর সাব ডিভিশন, এখানে ফার্স্ট ফ্লোর ইসলামপুর সাব পোস্ট অফিস। এখানে তোমাদের প্রথম চেয়ারে সেখানে দেখতে পাচ্ছ তোমাদের 4/5/2022 তারিখে 10টা থেকে কিন্তু 1টা পর্যন্ত তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। দ্বিতীয় যেটা আছে দেখতে পাচ্ছ তোমাদের রায়গঞ্জ সাব ডিভিশনে ফার্স্ট ফ্লোর অফ রায়গঞ্জ মুখ্য ডাকঘর, এখানে একটা ডেট দেখতে 5/5/2022 তারিখে 10:30 PM থেকে 1:30 PM পর্যন্ত তোমরা সরাসরি ইন্টারভিউ দিতে পারবে। তিন নম্বর যেটা বলা হচ্ছে দেখো দেখতে কালী এখানে তো দেখতে পাচ্ছ কালিয়াগঞ্জ সাব ডিভিশন ফার্স্ট ফ্লোর কালিয়াগঞ্জ সাব পোস্ট অফিস, এখানে তোমাদের দেখতে পাচ্ছ 10 তারিখে তোমাদের ইন্টারভিউ 10/5/2022 মানে মে মাসের 10 তারিখে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। 1:30 PM তোমরা ইন্টারভিউ দিতে পারবে। এবং 4 নম্বর যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ বালুরহাট হেড পোস্ট অফিসে সেকেন্ড ফ্লোর বালুরহাট পোস্ট অফিস, এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে 11/5/2022 তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ সময় দেখতে পাচ্ছ 10:30 থেকে 1:30 পর্যন্ত। এই 4টি প্লেসেই কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে, যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও অ্যাপ্লিকেশন করতে পারো। এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যখন তোমাদের জেলায় নতুন করে চাকরির আপডেট আসবে তখন কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবো। তো এখানে অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছ, অফিসিয়াল নোটিশ উপরে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে, সেখানে কিন্তু বলা হয়েছে ক্লিয়ার করা হয়েছে। আমি অফিসিয়াল নোটিশ তোমাদের তুলে দেখতে দেখাবো, তোমাদের এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ এখানে দেখো তোমাদের দেখাবো ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ। এখানে দিনাজপুর ডিভিশনে কিন্তু রিক্রুট করানো হচ্ছে বালুরঘাট 7/3/101, এখানে তোমাদের নোটিশ নাম্বার তোমাদের ডেট কল টাইকে পাবলিশ হয়েছে এবং তোমাদের ওয়ার্ক ইন্টারভিউর মধ্যে রিক্রুট করানো হবে। সব তথ্যই কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ইন্টারভিউ ডেট ভেনিউ কিন্তু এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এটি ডাউনলোড করতে পারবে। মাধ্যমিক পাস 18 থেকে 65 বছরের মধ্যে বয়স হতে হবে, যে কোনো প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে, সবই কিন্তু এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই ছিল আজকের বিজ্ঞপ্তি, নতুন একটি চাকরির আপডেট তোমাদের দিলাম এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।